শুরুতে এই সংবাদ শিরোনাম, যে কারণে ভোট গণনা বন্ধের হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প। ভোট গণনা বন্ধ করা নিয়ে ট্রাম্পের বক্তব্য নজিরবিহীন। এবার সুপ্রিম কোর্টে গেলেন ডোনাল্ড ট্রাম্প। অনেক খেলা বাকি আছে এখনো, বললেন বাইডেন। এবং সবশেষ যাচ্ছে, নিজেকে বিজয়ী ঘোষণা করলেন ট্রাম্প, আশা ছাড়তে নারাজ বাইডেন সমর্থকরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। যুক্তরাষ্ট্রের নির্বাচনে সময় যত যাচ্ছে উদ্বেগ উৎকণ্ঠা ততই বাড়ছে। ভোট গণনা শুরু, বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পিছিয়ে থাকলেও সময় যত ঘনাচ্ছে ততই তার প্রতিপক্ষ ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের সঙ্গে লড়াই জমে উঠেছে। এর মধ্যে হোয়াইট হাউস থেকে ভাষণ দিয়ে ট্রাম্প জয়ের ব্যাপারে আশাবাদ জানিয়ে বলেছেন, আমরা নির্বাচনে জিতে গেছি, ওরা আমাদেরকে ধরতেই পারবে না, আমরা পেনসিলভেনিয়ায়ও বড় ব্যবধানে জিততে যাচ্ছি, আমাকে হারানো তাদের পক্ষে অসম্ভব। ট্রাম্প বলেছেন, আমাদের লাখো ভোটারকে বঞ্চিত করার চেষ্টা হচ্ছে, লাখ লাখ মানুষ আমাদের ভোট দিয়েছে, কিন্তু একদল হতাশগ্রস্ত মানুষ আমাদের ভোটারদের বঞ্চিত করার চেষ্টা করছে। জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলে অভিযোগ তুলেও সুনির্দিষ্ট কোনো ঘটনা উল্লেখ করতে পারেননি ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে এখন মূলত পোস্টাল ব্যালট গণনা চলছে। এই নির্বাচনের রেকর্ড 10 কোটি ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন। এতে নির্ধারিত হতে পারে ইলেকটোরাল কলেজে ভোটের পাল্লা কার বাড়ি হবে। ধারণা করা হচ্ছে পোস্টাল ব্যালটে বাইডেন অনেকটাই এগিয়ে থাকবেন। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নির্বাচনের পরে কোনো ধরনের মেইল ভোট কাস্ট করার সুযোগ নেই, সেটা বন্ধে প্রয়োজনে আমরা সুপ্রিম কোর্টে যাব। গণনা শেষ পর্যায়ে এসে কেন এই হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প, এ বিষয়ে বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প এর আগেও বলেছেন যে তিনি আদালতে যাবেন, হেরে যাবার সংখ্যা থেকেই মূলত তিনি এ ধরনের বক্তব্য দিয়েছেন। ট্রাম্পের উদ্দেশ্য হল, যদি নির্বাচনে হেরে যান তবে তিনি আদালতে যাবেন এবং পুরো নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবেন। ভোট গণনা বন্ধ করা নিয়ে ট্রাম্পের বক্তব্যকে আপত্তিজনক, নজিরবিহীন এবং ভুল বলে অভিহিত করেছেন বাইডেনের নির্বাচন প্রচারের পরিচালক জেন ওমেলি ডিলন। নির্বাচনে জালিয়াতি প্রসঙ্গ তুলে নির্বাচনের ভোট গণনা বন্ধে সুপ্রিম কোর্টে আপিল করা নিয়ে মন্তব্য করার পরই জেন ওমেলি ডিলন এই বিবৃতি দিলেন। জেন ওমেলি ডিলন বলেছেন, এটি আপত্তিজনক, কারণ আমেরিকার নাগরিকদের গণতান্ত্রিক অধিকার হরণ করার নগ্ন প্রচেষ্টাটি, এটি নজিরবিহীন, কারণ আমাদের ইতিহাসের আগে আমেরিকার কোনো প্রেসিডেন্ট আমেরিকানদের জাতীয় নির্বাচনের জন্য কণ্ঠ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেননি। তিনি আরও বলেন, এটি ভুল, কারণ এটি হবে না, গণনা বন্ধ হবে না, প্রতিটি প্রাপ্ত ভোট গণনা না করা অবধি গণনা অব্যাহত থাকবে। এর আগে ভোট গণনা চলাকালেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বক্তব্যের এক পর্যায়ে ট্রাম্প নির্বাচনের জালিয়াতি প্রসঙ্গ তুলে নির্বাচনের ভোট গণনা বন্ধে সুপ্রিম কোর্টে আপিল করবেন বলে জানান। তবে ঠিক কিসের ভিত্তিতে ভোট জালিয়াতির অভিযোগ তুলেছেন তা পরিষ্কার নয় বলে জানিয়েছেন CNN। ভোট দেওয়ার জন্য আমেরিকান জনগণকে ধন্যবাদ জানিয়ে হোয়াইট হাউসের ইস্ট রুম থেকে বক্তব্য দিয়েছেন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নিজেকে বিজয়ী দাবি করে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা বিজয়ের জন্য প্রস্তুত ছিলাম, সত্যি কথা বলতে আমরাই বিজয়ী হয়েছি। এর মধ্যে কোনো রকমের প্রমাণ উপস্থাপনা না করেই তিনি এ দাবি করেছেন, নির্বাচনে কারচুপি করা হয়েছে। এটি আমেরিকান জনগণের সঙ্গে প্রতারণা দাবি করে তিনি জানান, নির্বাচনী ফলাফল নিয়ে লড়াই করতে তিনি সুপ্রিম কোর্টে যাবেন। আমরা যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে যাব, এখন আমরা সব ভোট গণনা কার্যক্রম বন্ধ চাই, এটা খুবই দুঃখজনক মুহূর্ত, বলেছেন ডোনাল্ড ট্রাম্প। 2020 সালে নির্বাচনে কয়েক কোটি মানুষ ভোট দিয়েছে যা এখনও গণনা চলছে। ডোনাল্ড ট্রাম্প বিজয়ের যে দাবি করেছেন তার কোনো বিশ্বাসযোগ্যতা এখন পর্যন্ত পাওয়া যায়নি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের বিষয়ে আশাবাদী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন, তিনি বলেছেন, অনেক খেলা এখনও বাকি আছে, আমরা অপেক্ষা করব। নির্বাচনে ভোট গ্রহণ শেষ, গণনা চলছে। মঙ্গলবার বেলোয়ার অঙ্গরাজ্যের উইলমিংটনে অবস্থান করছেন জো বাইডেন। নির্বাচনের ফল নিয়ে জো বাইডেন বলেছেন, অনেক খেলা এখনও বাকি আছে, আমরা অপেক্ষা করব। আজ রাতে যদি কিছু বলার প্রয়োজন পড়ে তবে আমি বলবো, যদি তেমন কিছু না থাকে আগামীকাল ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। নির্বাচনে হার জিতের ফল মেনে নেবেন কিনা এমন প্রশ্নে বাইডেন বলেন, এ বিষয়ে কথা বলার প্রয়োজন মনে করছেন না তিনি,
কি প্রক্রিয়া হবে তা নির্ভর করছে ট্রাম্প কি বলেন এবং কিভাবে বলেন তার উপর। বাইডেন বলেন কোন ভোট গণনা করা হবে আর কোন ভোট হবে না তা নির্ধারণের কাজ প্রেসিডেন্টদের নয়। আপনারা জানেন ভোটারেরাই ঠিক করেন প্রেসিডেন্ট কি হবেন, তিনি কি করবেন বা কি বলবেন, তাতে কিছুই যায় আসে না, ভোট গণনা হবেই। অন্যদিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত বাইডেন 238 আর ট্রাম্প 213 ইলেকটোরাল ভোট পেয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন, আমরা নির্বাচনে জিতে গেছি। তিনি আরও বলেছেন, ওরা আমাদেরকে ধরতে পারবে না, আমরা পেনসিলভেনিয়ায়ও বড় ধরনের ব্যবধানে জিততে চলছি। বিভিন্ন রাজ্য থেকে আসা ভোটের ফলাফলে দেখা গেছে এখন পর্যন্ত ট্রাম্পের চেয়ে 25টি ইলেকটোরাল ভোটে এগিয়ে আছেন বাইডেন। ডেমোক্রেট প্রার্থী বাইডেন পেয়েছেন 238টি ইলেকটোরাল ভোট, অপরদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন 213টি ইলেকটোরাল ভোট। বেশ কয়েকটি রাজ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে, তবে বেশ ইলেকটোরাল ভোট রয়েছে এমন কয়েকটি রাজ্যে এগিয়ে আছেন ট্রাম্প। ফলে এ পর্যন্ত প্রাপ্ত ইলেকটোরাল ভোটে পিছিয়ে থাকলেও নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা ট্রাম্পেরই বেশি। তবে বাইডেনের সমর্থকরা এখনও জয়ের ব্যাপারে আশা ছাড়েননি। ডেমোক্রেটরা বলছে, বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের যে পূর্বাভাস দেখা হয়েছে তা সঠিক নয়, কারণ সেখানে পোস্টাল ব্যালট অন্তর্ভুক্ত করা হয়নি। সেটা করা হলে ফলাফল ডেমোক্রেটদের দিকেই যাবে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।